তোমার এখন কি মাজার বাংলাদেশের বড় সমস্যা, বা মাজার বাংলাদেশে থাকবে কি থাকবে না? গণতন্ত্র, আপনি গণতন্ত্র চান, মত প্রকাশের স্বাধীনতা চান, মানবাধিকার অধিকার চান, নাকি এই সমস্ত আজে বাজে কাজ করতে চান? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন যে মাজার আপনি পছন্দ করেন না, ফাইন, আপনি করেন না। আপনি বিশ্বাস করেন যে আপনি এই ধর এইটা এই আদর্শে বিশ্বাস করেন, আপনি ওইটা নিয়ে বসে থাকেন, কিন্তু আপনার কারোর কোনো অধিকার নেই অন্যের আদর্শকে, অন্যের কথাকে আপনাকে অস্বীকার করে এবং সেখানে তাণ্ডব চালা। এখনই একেবারে ইসলামী হুকুমত কায়েমের সুর তুলে এই সমস্ত জিনিসকে পণ্ড করে দিবেন না। এগুলো যারা পণ্ড করবে তারা পক্ষান্তরে প্রতিবেশী দেশের স্বার্থই হাসিল করতেছে এবং তারা অন্য দেশের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করতেছে, এবং এই জিনিসগুলো মুসলিম বিশ্বে, শুধু বাংলাদেশে না, প্রায় প্রতিটা মুসলিম দেশে এই জিনিসটা চলে। তো চিন্তার ব্যাপারটা আসছে, আমরা কথা বলতে পারছি, ছাত্ররাও পারছে, চিন্তা করতে পারছে, তাদেরকে এটা করতে দেন। তারা যার খুশি সমালোচনা করুক, করে করে তারা নিজেদের অভিজ্ঞতার ঝুড়িটা সমৃদ্ধ করুক, এবং এভাবেই গণতন্ত্রটা এগিয়ে যায়। এই যে 1994 সালে থেকে 96 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাথে গিয়ে এই যে দেশে যে তাণ্ডব চালিয়েছিল, সেই দলটির নামও কিন্তু জামাত ইসলাম। এই দলটি বিএনপি কে তখন, সেইবার যদি এই তাণ্ডব না চালাতো, তারা তখন মানে মুক্তিযুদ্ধের কথিত চেতনার পাশাপাশি যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। এবং তখন আমি দৈনিক পত্রিকায় কাজ করি, আমাদেরকে দেখতে হতো, মানে বেগম জিয়া সম্পর্কে অশ্লীল লিফলেটও তারা বের করেছিল, ওগুলো আমরা দেখেছি। তারপরে আমরা বলি যে হ্যাঁ, তারা যেহেতু মানে এক বেজ নিয়ে তারা রাজনীতি করেন, বিএনপির একটা ধারার সাথে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তারা থাকুক, কিন্তু বাংলাদেশের এই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর এই জামাত ইসলামের উর্বর মস্তিষ্কের সেই তত্ত্বাবধায়ক সরকার থিওরি 1994 সালে যেটা দেওয়া হয়, এবং দেশব্যাপী ভাঙচুর, জ্বালাও পোড়াও, এই সমস্ত কিছু সূচনা তারা করায়। এবারও তারা যারা তারা যা করছে তা সেটা নিয়েও আমি বলবো যে তারা মনে এমন একটা ভাব দেখাচ্ছে যে সমস্ত কিছু তাদের নিয়ন্ত্রণে, তাদের মধ্যেই থাকতে হবে, তাদের কথা বিএনপিকে শুনতে হবে, বিএনপি বড় দল, তারপরও তাদের কথাই বিএনপিকে শুনতে হবে, আর বিএনপি তাদের জিহুজুর জিহুজুর করবেন, এরকম একটা ভাব তাদের মধ্যে চলে এসছে। এগুলো আমরা দেখছি। আমরা জামাতের রাজনীতির বিরোধিতা করি না, জামাতকে যখন নিষিদ্ধ করা হয় তখন আমরা প্রতিবাদ করেছি, কেন জামাতেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে, যেমন জামাত ইসলামী ভারতেও রাজনীতি করে, পাকিস্তানেও রাজনীতি করে, এবং তারা ভারত বিভক্তি 1947 সালে মেনে নেয় নাই, প্রথমে পাকিস্তানকে না পাকিস্তানও বলেছিল, সুতরাং সেদিক থেকেও বাংলা জামাত ইসলামী একটি মুক্তিযুদ্ধের চেতনার পন্থী দল বলে আমি মনে করি। হ্যাঁ, যেহেতু তারা পাকিস্তান চায় নাই 1947 সালে, আবার 1971 সালে তারা কি করেছিল সেটা আর আমি বলতে চাই না, তবে বলি যে বিভেদ থাকে, সমালোচনা থাকে, তবে তারা যদি এরকম 1994 সালের মতো আবার এরকম গতগত হয় এবং অতি আতেল সাজার চেষ্টা করে, তাহলে সেটা তাদেরকে আবার ভোগ করতে হবে এবং বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে, এবং এই ব্যাপারটা মানে আমাদেরকে সতর্কতার সাথে দেখতে হবে, তাদের মধ্যে আত্মম্ভরিতার ভাব যেন চলে না আসে, সেদিকে তাদের খেয়াল করা দরকার। বিশেষ করে যখন ইসলাম নিয়ে তারা রাজনীতি করেন, ইসলাম সবসময় সহনশীলতার ধর্ম, ধৈর্যের ধর্ম, এবং অন্যের মতকে মানে আপনার সহ্য করার ধর্ম, এবং কোন অহংকারই মুসলমান হতে পারে, এই কথাটা তাদের মনে রাখা দরকার। আর আপনি যে হিজবুত তাহরির বা এসব নিয়ে বললেন, প্রত্যেকটা জায়গায় মুসলমান দেশগুলো বিপদে পড়ে, আমার কথার সাথে অনেকেই লাভ দিয়ে উঠবে, এখানে কমেন্ট আসবে অনেক বিভিন্ন রকমের, এগুলো আগেও আমি বলেছি যে বাংলাদেশে হঠাৎ করে কি হলো যে মাজার ভাঙার ঘোষণা আসবে এই সময়। এখন কি মাজার বাংলাদেশের বড় সমস্যা, বা মাজার বাংলাদেশে থাকবে কি থাকবে না গণতন্ত্র, আপনি গণতন্ত্র চান, মত প্রকাশের স্বাধীনতা চান, মানবাধিকার অধিকার চান, নাকি এই সমস্ত আজে বাজে কাজ করতে চান? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন যে মাজার আপনি পছন্দ করেন না, ফাইন, আপনি করেন না। আপনি বিশ্বাস করেন যে আপনি এই ধর এইটা এই আদর্শে বিশ্বাস করেন, আপনি ওটা নিয়ে বসে থাকেন, কিন্তু আপনার কারোর কোনো অধিকার নেই অন্যের আদর্শকে, অন্যের কথাকে আপনাকে অস্বীকার করে এবং সেখানে তাণ্ডব চালানো। আপনি মাজারের উপরে তাণ্ডব, এটা কি বাংলাদেশের প্রধানতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে? তাদের এই সালাফি এবং কতগুলো যে এই ধরনের আপনি যাদের নাম বললেন, এরা কি আরম্ভ শুরু করেছে এগুলো, এটার কারণে কি হবে জানেন? আপনি এর কারণটাই ভারত এই পশ্চিমা বিশ্বকে দেখায় বেড়ায়, এই যে দেখো, এই যে দেখো, এই যে এরা আসছে, এই যে বিপ্লব কথিত করে আসছে, এরা এসে এই যে এইসব কাজ শুরু করেছে, এরা এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়, এই যুক্তিটাই আপনারা তুলে দিচ্ছেন অন্যদের হাত, বারবার এই লোকগুলা তুলে দেয়, এবং এদের কারণে হয় কি আজগুবি আজগুবি সব জিনিস নিয়ে আসেন। আপনি আপনার এই সমস্ত লোকের মানে যে তত্ত্বগুলা দেয়, তাদের তত্ত্বটা এমন ভাবে দেয় যে সবাইকে মানতে হবে, গণতন্ত্র সেটা না। আমি আমি এই জন্যই বলি যে আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি মত প্রকাশের স্বাধীনতা চান, তাহলে এগুলো বন্ধ করতে হবে।
আপনাকে কনসেন্ট্রেট করতে হবে যে একটা বড় ফেসিবাদী সরকার 16 বছর পরে সরাতে সক্ষম হয়েছে দেশের ছাত্ররা, এবং অনেক রক্ত দিয়ে, সেখানে এই সমস্ত ফাজলামো করে এখনই একেবারে ইসলামী হুকুমত কায়েমের সুর তুলে এই সমস্ত জিনিসকে পণ্ড করে দিবেন না। এগুলো যারা পণ্ড করবে তারা পক্ষান্তরে প্রতিবেশী দেশের স্বার্থই হাসিল করতেছে, এবং তারা অন্য দেশের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করতেছে, এবং এই জিনিসগুলো মুসলিম বিশ্বে, শুধু বাংলাদেশে না, প্রায় প্রতিটা মুসলিম দেশে এই জিনিসটা চলে। যে মানে যখনই দেখা যায় যে একটা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ আসার মানে 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 সময় হয়, একটা সুযোগ সৃষ্টি হয়, এই এলিমেন্ট গুলা লাভ দিয়ে পরে মাঝখান দিয়ে সুযোগ নেওয়ার জন্য। আপনি যাদের নাম আজকে নিচ্ছেন, এমন কতগুলা মানে আপনার সালাফিস্ট বাংলাদেশে আছে যে ঈদ মোবারক বলা তাদের কাছে হারাম, আপনি কোলাকুলি করা হারাম, মানে ঈদের এ সমস্ত পাগল ছাগল উল্লু এখন কোথা থেকে আসতেছে? এরা কি কোনো আন্দোলনে শরিক ছিল? এরা কি কোনো গণতন্ত্র চেয়েছে? এরা তো চায়নি। এরা কি কোনোদিন বলেছে যে সেখানে তো মধ্যপ্রদেশের জাতীয় সঙ্গীত স্বাধীনতা নিয়েও দাবি? একটা বিতর্ক তৈরি হয়েছে। কেন এইগুলি? আপনি জাতীয় সঙ্গীত নিয়ে আপনি যদি কারো পছন্দ না হয়, আমি বলবো যে তার লিখে কথা বলে জানানোর অধিকার 100 ভাগ আছে, আপনি 100 ভাগ আছে, সেটাই মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু এটার সময়টা বড় ব্যাপার যে আপনি কখন প্রসঙ্গটা তুলছেন। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, পুলিশ এখনো ঠিকভাবে পুরোপুরি কাজ করছে না, তাদের মধ্যে আস্থার অভাব দেখা যাচ্ছে, এখনো গোয়েন্দা সংস্থাগুলো ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি, তার কারণ ফেসিবাদের দোসররা সেখানে বেশিরভাগ বসে আছে, অনেকে এখনো কাজে যোগ দেনি গোয়েন্দা সংস্থাগুলোতে, তারা পালিয়ে গেছে আগের সরকারের নিয়োগ দেওয়া। এখনো আপনার এই যে আদানি গ্রুপ বাংলাদেশে কারেন্ট দেওয়া নিয়ে, বিদ্যুৎ দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেছে, অলরেডি ঢাকা শহরে বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, অন্যান্য জায়গায় দেখা দিচ্ছে, ভারত বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, হুমকি ধামকি দিচ্ছে, আপনার এই পতিত স্বৈরাচারের ফেসিস্টদের লোকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জোট বাঁধার চেষ্টা করছে। সেই সময় আপনি তো গণতন্ত্রকে সুসংগত করা, বিপ্লবকে সুসংগত করার কাজ করবেন, আপনি বহির্বিশ্বের কাছে নিজের ইমেজটাকে বৃদ্ধি করার কাজ করবেন, যাতে অন্য পৃথিবীর অন্য দেশগুলো এসে আপনাকে সহায়তা করে, পাশে দাঁড়ায়। সেটা না করে এই লোকগুলা করছে কি, গোলাপ শাহ মাজার ভেঙে দাও, যেন গোলাপ শাহ মাজার ভেঙে দিলে ইসলাম কায়েম হয়ে গেল বাংলাদেশ। আপনি ওই, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ঢাকার বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, তার নামে একটা জিনিস কেউ ছড়িয়ে দিল যে তিনি নাকি বলেছেন যে সকল মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই খবরটা ছিল মিথ্যা, কিন্তু এই যে মর্দে মুজাহিদ ভাইয়েরা, কথিত মর্দে মুজাহিদ ভাইয়েরা, আমি দেখলাম ফেসবুকের মধ্যে, আমার প্রচুর তো ফলোয়ার, আমার ফলোয়ার কম না, সেই ফলোয়ারদের মধ্যে দেখলাম বহু সংখ্যক, এবং তারা কি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কাজ করেছেন। আপনি যদি এই কথাটাই বিশ্বাস করেন যে একজন আপনাকে চাপিয়ে দিবে একটা জিনিস, এই এই খবরটা যদি সত্যিও হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাইকে হিজাব পড়তে বাধ্য করার নির্দেশ দিচ্ছেন, তাহলে সেটা অগণতান্ত্রিক এবং সেটার প্রতিবাদ করতে হতো। আপনি যখনই বলবেন এটাকে সমর্থন করে আলহামদুলিল্লাহ, তার মানে আপনি গণতান্ত্রিক নন, আপনিও হাসিনার মতো একটা স্বৈরাচারী, আপনি অন্য ধরনের এক এক জাতীয় ভেকদারি স্বৈরাচারী, সেটা হচ্ছে মূল কথা। জি, আমি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই, এবং ছাত্ররা বিভিন্ন, ছাত্রদের অবদান আছে অবশ্যই, কিন্তু ছাত্ররা বিএনপির নেতা তারেক রহমানকে নিয়ে অলরেডি কথা বলা শুরু করেছে, তো আপনারা কি মনে করেন যে এই যে ছাত্রদের নতুন দল বিএনপির জন্য কোনোভাবে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা? ছাত্ররা তো যে কাজ করেছে আসলে এ তাদের সেই আবেগ থাকবে, এবং তাদের যে কোনো রাজনৈতিক দল গঠন বা ফোরাম গঠনের অধিকার অবশ্যই বাংলাদেশের সংবিধানে স্বীকৃত, আমাদেরকে সেটা মানতে হবে। এবং তারা যদি তারেক রহমান সাহেবের সমালোচনা করে, করুক, তাদেরকে করতে দেন, তারা যদি বিএনপি সমালোচনা করে, করুক, করতে দেন, যে কোনো দলের সমালোচনা করুক, করতে দেন, তাদেরকে গণতন্ত্রের এসেন্সটা পেতে দেন যে আমরা একটা মুক্ত পরিবেশে এসেছি, আমরা সমালোচনা করতে পারি। তারা যদি বিএনপির ভুল ধরিয়ে দেয়, বিএনপির কিছু নেতাকর্মী চাঁদাবাজির কথা তারা উল্লেখ করে, করুক, কোনো অসুবিধা নেই। আমি বলবো যে এটাই হচ্ছে বিপ্লবের অর্জন, এবং এটা এই যে গণতান্ত্রিক পরিবেশটা, এটা কিন্তু জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশে দিয়ে গিয়েছিলেন। তাহলে ছাত্ররা জেনারেল জিয়াউর রহমানের দেখানো সেই পথটার দিকেই যাচ্ছে, যেভাবে সবাই কথা বলেন, যার যেভাবে মত প্রকাশ করার মত প্রকাশ করেন, কিন্তু সেই মত প্রকাশের মধ্যে কতগুলো জিনিস আছে যে বাংলাদেশের, ওই যে বললাম যে এই রকম, মানে আমার মনে হয় যে ছাত্রদের এখন উচিত
যে তারা বিএনপির দিক থেকে বা অন্যান্য স্বীকৃত রাজনৈতিক দলগুলোর থেকে একটু দৃষ্টি সরিয়ে একটু বেশি নজর দেখ যে কারা এভাবে বাংলাদেশে আমাদের মানে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানে বিপদ এরকম মাজার ভাঙা বা এরকম উস্কানিমূলক কাজগুলো করছে, সেদিকে তারা নজর দেয়, কেন এগুলো আমাদেরকে সারা বিশ্বে দুর্নাম বয়ে আনছে। আর আমি আবারও বলছি যে তাদের রাজনীতি করার অধিকার আছে, তবে বিএনপি যে জনসমর্থন আছে সেই দিকটাও তাদের খেয়াল রাখা দরকার, এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে বিপ্লব যাতে বা দেশটা যাতে ঠিক পথে চলে সেখানে বিএনপির সাথেও তাদের কাজ করা দরকার, এবং বিএনপি নেতাদেরও উচিত ছাত্রদেরকে সহমর্মিতার সাথে দেখা, তাদের যারা আহত হয়েছেন তাদের বাড়ি বাড়ি যাওয়া, তাদের জন্য ফান্ড ক্রিয়েট করা, তারা যারা শহীদ হয়েছেন তাদের মাজারে যাওয়া এবং ফাতেহা পাঠ করা, এই জিনিসগুলো বিএনপি নেতৃত্বকেও মানে মানে করতে হবে, তার কারণ তারা সিনিয়র এবং অনেক একটা অভিজ্ঞ দলের নেতা নেতা নেত্রী তারা, ছাত্ররা হচ্ছে আবেগ প্রবণ। কিন্তু এই যে মুক্ত চিন্তার ব্যাপারটা আসছে, আমরা কথা বলতে পারছি, ছাত্ররাও পারছে, চিন্তা করতে পারছে, তাদেরকে এটা করতে দেন, তারা যার খুশি সমালোচনা করুক, করে করে তারা নিজেদের অভিজ্ঞতার ঝুড়িটা সমৃদ্ধ করুক, এবং এভাবেই গণতন্ত্রটা এগিয়ে যায় অন্যান্য দেশে।